কি খাচ্ছ? নারকেল পিঠে আর এটা হচ্ছে মালপোয়া, বেশি ভাজা ভাজা গুলো এনেছি। গুড মর্নিং, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকালবেলা তো দেখলেই কিছু ওই কালকাকার পিঠেগুলো আর বাসি পিঠেই খুব ভালো লাগে আর কি। তো পিঠে খেলাম, খেয়ে তারপরে এই যে এবারে এই দেখো কি করছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো দুধের মধ্যে বিস্কুট ভিজিয়ে দিয়েছি, এটাই এখন আরাধ্যাকে খাওয়াবো, তাহলে আরাধ্যার সকালের খাওয়াটা হয়ে যাবে আর কি। আর দুপুরে কি হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এটা হচ্ছে সকালের টিফিন, হচ্ছে এই যে তোমার টিফিন। মুড়ি তো আমি খাবো না। মুড়ি খাবো না কেন, কি হয়েছে? মুড়ি খাবো না, মুড়ি দিয়ে ঘুগনি আর ঘুগনি দিয়ে রুটি। তো এটাই হচ্ছে সকালের টিফিন। এই চামচ নিয়ে আয়, তুই এখানে কি করে অন্না পান্না মাথায় দিয়ে বসে আছিস? বড় বেশি করে পর্দা দিচ্ছে, পর্দা ভালো মুখে পর্দা দিচ্ছে। যা চামচ নিয়ে আয়, দেখি ঝুড়ির মধ্যে গিয়ে দেখি কি মুখে পর্দাটা খুলে দিয়ে রাখো, শুধু কাটা চামচ। যাই এমনি চামচ নিয়ে যা, গলা টিপে মেরে মেরে দেবো, গলা টিপে মেরে দেবো। হ্যাঁ না না না, ওই দেখো জামা কাপড় কটা কেচে এনে মেলে দিলাম, এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি। আর এখন এই যে দুপুরের প্রসাদ পেতে বসে পড়েছে আমার সোনা মা, এই যে ফোনটা নিয়ে ক্যামেরা করতে নিয়েছি বলে কান্না করছে। তো এই দেখো পনির সবজি আর ডাল, ভাবলাম একটু দেখিয়ে দিই। খাটিয়ে খাটিয়ে মারলো আমাকে সারাটা দিন, দেখো অবস্থা, সবাই বেশ আরামে আছে, আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে। এই দেখো, এই দেখো হাতে দেখো, অর্ধেক কাজ আমার বোন করেছে। চুপচাপ থাকো। হ্যাঁ গাজর তুলে, সব গাজর আমি তুলেছি। ও তুলেছে, তাহলে আমি ওর নামে বলছি দুজনে ঝগড়া করো, মারপিট করো। মারপিট করবে? এখন আমরা এসেছি, মানে সন্ধ্যা হয়ে গেছে একদম, ক্যামেরা দেখে তো বুঝতেই পারছো। তো এসছি অনেকক্ষণ ওই বসে বসে একটু বাগানে গল্প করছিলাম। আর এই যে বাবা, এই যে আর একটা ক্ষেত এখানে রয়েছে, এখানে সূর্যমুখী চাষ করেছে ছোট্ট ছোট্ট এখন গাছগুলি। তো যাই হোক, রাতে হচ্ছে মোমো বানানোর প্ল্যান আছে, তো এর জন্য বাড়িতে কিছু কিছু সবজি আছে আর যেগুলো নেই সেগুলো নিতে এসেছিলাম। তো আমি তো বসে বসে ওই যে একটা মাসির সাথে কথা বলছিলাম, আর হচ্ছে ওর জামাইবাবু আর ও দুজনে মিলে ওই ধনিয়া পাতা নিল, একটু গাজর নিল, তারপরে ফুলকপি নেওয়ার কথা ছিল, কিন্তু ফুলকপিগুলো তো আগের দিনের ভিডিওতে দেখেছো, আগেরবারের ভিডিওতে দেখিয়েছিলাম, ফুলকপিগুলো না বুড়া হয়ে গেছে, খুব শক্ত, এই জন্য ভাবলাম দেবো না। ভেজ মোমোতে যা যা লাগে আর কি, বাঁধাকপি, গাজর আর সয়াবিন দেবো, পনির দেবো, এটা দিয়েই আর কি হচ্ছে এটা বানাবো, আর বাড়িতেই সস তৈরি করব। আর আমার অনেক আগের ভিডিওতে মোমোরও ভিডিও, মোমো বানানোর ভিডিও রয়েছে আর কি, তো এর জন্য পুরোটা শেয়ার করব না, যেগুলো না দেখালে নয় সেগুলো দেখাবো আর কি, নাহলে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এর জন্য। ঘুটে এরকম করে কে ভাঙে ভগবান! তো গাইস আমাদের এই যে মোমো, একদম মোমো বানানোর জন্য সবজি একদম রেডি হয়ে গেছে। এ সোয়াবিনটা দে, ভোরের বেলা বাড়িতে চলে যাব, তো এর জন্য বোনকে বললাম, এই যে বোন একটা নাইটি কিনেছিল ওর জন্য, তো সেটা একটু খাপিয়ে দিল। আর তোমার দাদাভাই ওদিকে একটু রান্নাশালে ওই সাইডে বসে আছে, আর এইদিকে এই দেখো মাসিমণি, কত বড় মাসিমণি ওর, এদিকে তাকাও একটু। ওরে বাবা নাইটি পড়েছে, বুট পাপাকে গিয়ে দেখি আয়, মা পাপাকে দেখি আসো, তাড়াতাড়ি যাও, বলো কেমন লাগছে দেখি আসো, যাও। আরে দেখো এই আর একটা জামা, এটা হচ্ছে আমার মাসি দিয়েছে আর কি, টাইট হয়েছে ওই যে ভিতরে জামা পড়ে আছে এর জন্য,
জামা পড়ে আছে, এর জন্য ওরম লাগছে। বাবান তাকাও, যে আমাদের মোমো রেডি। একবার সবে মোমো নামানো হলো, দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে এই যে দুটো দুইজন খেতে পারবে আর কি। এই যে এটাতে তিনটে রয়েছে, এটাতে তিনটে রয়েছে, আর ভগবানকে দেওয়া হয়েছে একটা থালার মধ্যে এতগুলো ধরেছে। আর এই যে আমাদের চাটনি, টমেটো এবং ধনিয়া পাতা একসাথে করেই, আলাদা আলাদা করে আর করিনি, একসাথেই চাটনি বানানো হয়েছে। এর হচ্ছে মোমোর মেশিন আর কি। এই যে এটা আমাদের মোমোর মেশিন, এইটার উপরে এই যে থালাটা বসানো হয়, আর এই থালাটার উপরে এইটা ঢাকনাটা দিয়ে দেওয়া হয়। ব্যাস, এটাই আমাদের মোমোর মেশিন। দেখো এটা দ্বিতীয় স্টেপ চলছে, দ্বিতীয়বার মোমো চাপালাম, তো দিলাম, তো চলো ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকা তুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, কেমন হয়েছে বল। ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে না সসটা, সসটা ঝাল হয়ে গেছে। খা একটু, খালি শস খাচ্ছিস, ইদুনকে দিলি না? সবাইকে দিয়ে নিজে একটু চেটে দিলাম সবাই। এবার দিদুনকে দে, ভাগ্য রাখ।